এক বাটি আটা দিয়ে ঘরে তৈরি করে নেন চাউমিন ঘরে বানানো চাউমিনটা খেতে অসাধারণ লাগে আপনারা যদি বাসায় একবার এই চাউমিনটা বানান তাহলে শুধু বারবার আপনার বানানো চাউমিনটাই খেতে চাইবে আর বাজারের নুডলস আর খেতে চাইবে না আলাইকুম ব্যাক চ্যানেল স্বপ্ন কুকিং টেকনিক এর পক্ষ থেকে জানাই প্রতিদিনের আরো একটি নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি চাউমিন রেসিপি ঘরে যেই এত সুন্দর চাউমিন বানানো যায় না দেখলে আপনার বিশ্বাসই হবে না আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে চলুন তাহলে আমি কিভাবে চাউমিন বানাই দেখে নেওয়া যায় চাউমিনটা বানাতে কি লাগবে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে আমি এখানে এক বাটি আটা নিয়েছি শুধুমাত্র আটাই লাগবে বলের মধ্যে নিয়ে নিচ্ছি এক বাটি আটা ওই বাটি মেপে দেড় বাটি পানি দিয়ে দেব পানিটা আমি কিন্তু নর্মাল পানি দিয়ে দিচ্ছি এর বেশি কিন্তু দেব না আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এবার আমি হুইস দিয়ে নার্সার সফট একটা বেটার তৈরি করব আর দিয়ে দিছি একটা চামচের মতো সাদা তেল এটা আপনারা চাইলে নাও দিতে পারেন দিলে ভালো হয় আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটা দেখার চেষ্টা করবেন আমি ভেবে করে পাঁচ মিনিটের মতো ফাটিয়ে নেব বেটারটা পাঁচ মিনিট পর ফিরে আসলাম আমি চামচ দিয়ে বেটারের কনসেপ্টটা দেখিয়ে দিচ্ছি বেটারের কনসেপ্টটা কেমন রাখবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি না ঘন না পাতলা একদম এই পর্যায়ে রাখতে হবে বেটারটা কত সুন্দর হয়েছে আপনারা দেখে বুঝতে পারছেন বেটারটা হয়ে গেছে সাইডে রেখে দিয়ে দিচ্ছি আমি বোতল নিয়েছি আমি যে বোতল নিয়েছি আপনারা ওই সাইজেরই বোতল নিয়ে নেবেন গ্যাসটা জ্বালিয়ে ভোমটা গরম করে নিয়ে নিচ্ছি গরম হয়ে গেছে এবার আমি ছিদ্র করে নেব সিদ্ধটা বেশি বড় করব না ছোট করেই রাখবো ছিদ্র করা হয়ে গেছে এবার আমি বোতলের মধ্যে দিয়ে দিচ্ছি বিটারটা বোতলটা আমি বরিয়ে নেব দেখেন আমি পুরো বোতলটাই বরিয়ে নিয়েছি এবার আমি চাউমিনটা বানানোর জন্য চুলে প্যান বসিয়ে দিলাম প্যানটা গরম হয়ে আসলে দিয়ে দেব বিটারটা এখন দিয়ে দিচ্ছি বিটারটা যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন তারা অবশ্যই একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর হ্যাঁ আপনারা কিন্তু কমেন্ট করতে ভুলবেন না কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করার পরে নামিয়ে নেব নামিয়ে নিচ্ছি এভাবে করে বাকিগুলো বানিয়ে নেব বাকি সবগুলোই বানিয়ে নিয়েছি চাউমিন গুলো একটা আরেকটার সাথে লেগে নাই একদমই বাজারের প্যাকেটে লুডোসের মতো লাগছে এখন চাউমিনটা ভেজে নেব তার জন্য চুলোয় আবারও প্যান বসিয়ে দিয়েছি প্যানে দিয়ে দিছি সাদা তেল এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি কাঁচা ফালি এবার দিয়ে দিচ্ছি মটরশুঁটি আর দিয়ে দিচ্ছি গাজর কুচি দুইটায় আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম আপনাদেরকে দেখানো হয়নি এই উপকরণগুলো হালকা করে বেজে নেব এবার দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ আপনারা চাইলে এখানে আরও সবজি দিতে পারেন সবজিগুলো বাজা হয়ে গেছে এবার দিয়ে দিছি সয়া সস সয়া সস যদি আপনাদের হাতের কাছে না থাকে না দিলেও চলবে এবার দিয়ে দিছি চাউমিনটা এবার দিয়ে দিছি টমেটোর সস যারা আমার চ্যানেলে অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ চাউমিনটা দেখেই তো খেতে ইচ্ছে করছে চাউমিনটা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি এখন প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি আমি কিন্তু খুব সহজেই বানিয়ে নিলাম চাউমিনটা চাউমিনটা বানানো কি একদমই কঠিন মনে হলো একদমই না পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু চাউমিনটা রেডি হয়ে গেল বাসায় মেহমান আসলে কিন্তু এই চাউমিনটা বানিয়ে দিতে পারেন আপনারা চাউমিনটা দেখতে কতটা লোভনীয় হয়েছে আপনারা দেখেই তো বুঝতে পারছেন আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন এই চাউমিনটা ভালো লাগবে আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে আল্লাহ হাফেজ